রাজনৈতিক উদ্দেশ্য এবং আয়কর ফাঁকি ও কালো টাকা সাদা করার উদ্দেশ্যে সমবায় সমিতি গঠন করা হয় বলে মনে করে টিআইবি। সমবায় সমিতি ব্যবস্থাপনা, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সমবায় সমিতির নিবন্ধনে অনিয়ম, তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত দুর্বলতা এবং সমিতিগুলোর অভ্যন্তরীণ দুর্নীতি সমবায় সমিতির কার্যক্রমকে বিতর্কিত করছে। এ সময় একটি যুগোপযোগী সমবায় বিধিমালা প্রণয়নের সুপারিশ করে টিআইবি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সমবায় সমিতি ব্যবস্থাপনা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে সমবায় সমিতি ব্যবস্থাপনার নানা দুর্নীতি ও অনিয়মের চিত্র। সদস্যদের স্বার্থকেন্দ্রিক দ্বন্দ্ব, সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে দ্রুত লাভবান হওয়ার প্রবণতা, সদস্যদের নিষ্ক্রিয়তা, সমিতির ব্যবস্থাপনায় দক্ষতার অভাবের ফলে সমবায়ের প্রতি সবার অনাগ্রহ ও অনাস্থা তৈরি হচ্ছে। আর ঋণ মওকুব বিষয়ক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত ও আইনি সীমাবদ্ধতার কারণে সমিতি অকার্যকর হয়ে পড়ছে। মাস পর্যায়ে যারা ছোট ছোট সমিতি করেছেন তাদের মধ্যে অনেক ধরনের প্রতারণা প্রতারণার ফলে তারা অনিয়মের শিকার হচ্ছে। অন্যদিক থেকে সরকারের যে পর্যবেক্ষক প্রতিষ্ঠান বা নিবন্ধক প্রতিষ্ঠান, সেটি যে অনিয়ম দুর্নীতি বা সুশাসনের খাতে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, যার মাধ্যমে এই খাত থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে পথ সুগম হবে। তাই কার্যকর নিরীক্ষার মাধ্যমে সমবায় সমিতিগুলোকে জবাবদিহিতার আওতায় এনে জনপ্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটানোর উপর গুরুত্ব আরোপ করা হয় সংবাদ সম্মেলনে। বেশ অবহেলিত বিষয় বলতেই হবে, সমবায় কার্যক্রম যাতে ভালোভাবে সম্পন্ন হতে পারে এই দেশে, সেটার জন্য আমাদেরকে সবাই মিলেই চেষ্টা করতে হবে। এবং টিআইবিও মনে করে যে একটা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, পরিষ্কার সমবায় পদ্ধতি এই দেশে চালু হয়। সংবাদ সম্মেলনে বিআইডিএস পরিচালিত এক গবেষণার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নিবন্ধিত সমবায় সমিতির 47% অকার্যকর হয়ে গেছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, 21টি বহুমুখী সঞ্চয় ও ঋণদান সমিতি গ্রাহকদের বিনিয়োগকৃত প্রায় 9,070 কোটি টাকা আত্মসাৎ করেছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।